শীতের এই সকাল মনে হচ্ছে যেন কোনো দ্বীপপুঞ্জে কোন সমুদ্র সৈকত কিংবা বিদেশি কোনো পর্যটক এলাকায় আছে। এ আমাদের বাঞ্ছারামপুর মেঘনা নদীর দৃশ্য। আমরা ফেরির মধ্যে দিয়ে মেঘনা পাড়ি দিয়ে আমরা যার যার গন্তব্যস্থলে যাচ্ছি। আপনারা দেখছেন যে তীব্র হাড় কাঁপানো শীত, এমন ঘন কুয়াশা যেন সামনে কিছুই দেখা যায় না, তারপরও কিন্তু কেউই ঘরে বেশি নেই। যার যার গন্তব্য, যার যার প্রয়োজনে মানুষ ছুটে চলছে তার আপন ঠিকানা ফেরিতে। এভাবেই মানুষ যার যার প্রয়োজনে গন্তব্য ছুটে চলছে, সকল বাধা বিপত্তি প্রতিকূলতার সাথে যুদ্ধ করে। এই বৈরী আবহাওয়া আমাদের জনজীবনে নেমে এসেছে যেন স্থবিরতা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। আমরা এই মেঘনা নদীর পাড়ে, এই মেঘনা নদী থেকে যে বাস্তব চিত্র তুলে ধরছি, এই নদী থেকে মনে হচ্ছে ধোঁয়ার মতো কুয়াশা বেরোচ্ছে। এক অপূর্ব অসম্ভব সুন্দর দৃশ্য। যদিও আমাদের সকলের কষ্ট হচ্ছে, কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে যে সচরাচর শীত না আসলে এমন দৃশ্য হয়তো আমাদের চোখে পড়তে পারে। আপনারা দেখুন যত দূর চোখ যায় মনে হচ্ছে কোনো সাগর কন্যার মাঝে আছে, কোনো বিশাল সাগর, মনে হচ্ছে কোনো আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের মতো, কিছুই দেখা যায় না। কারণ শীতের তীব্র কুয়াশা এত বেশি যে সামান্যটুকু যেন চোখ ফিরে আসছে। আপনাদের সাথে সকালে শীতের সকালের এই দৃশ্য শেয়ার করছি এবং অসম্ভব এক অনুভূতি। শীত আসলেই এই দৃশ্য আমাদের চোখে পড়ে। আমরা এই বেশ কয়েকদিন যেমন সূর্য দেখা পাচ্ছি না, সূর্য মনে হয় যেন কোথাও হারিয়ে গেছে এই কুয়াশার চাদরে, এই পৃথিবী দেখে আমাদের যেন এক নতুন অভিজ্ঞতা দিচ্ছে। আমরা প্রকৃতির নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছি এবং আমরা এই বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে আমরা আমাদের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এভাবেই মানুষকে তার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। শত বৈরিতা, এই প্রতিকূলতাও কিন্তু মানুষের বাধা হতে পারেনি। কারণ হলো ইচ্ছা থাকলে যেমন উপায় হয়, একটা মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। কিন্তু প্রকৃতির বৈরী আবহাওয়া আমাদের এক নতুন অভিজ্ঞতা দিচ্ছে। জলবায়ুর পরিবর্তনের মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা দেখেছি যে ইউরোপ আমেরিকাতে যে শীত, সেই শীতের আদলে যেন বাংলাদেশে তার কিছুটা প্রভাব পড়েছে। আমরা সেটাকে মানিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং এই শীতের সাথে যুদ্ধ করে এই ঘন কুয়াশা আর এই শৈত্যপ্রবাহের সাথে যুদ্ধ করেই আমাদের জনজীবনে প্রয়োজনীয় কার্যক্রম আমাদের সাথে হচ্ছে। আমরা শীতের সকালে এক নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি ঘন কুয়াশা এই শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে বাঞ্ছারামপুর এই করিগান্দি ফেরিঘাট থেকে আমরা মেঘনা নদী পাড়ে দিয়ে উপরে আমরা প্রায় উপরে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই মেঘনা নদীর এক চমৎকার বাস্তব সকালের দৃশ্য উপভোগ করলাম। সবাইকে অভিনন্দন। হয়তো আজকেও সূর্যের দেখা মিলবে না, এভাবে হয়তো দিন কেটে যাবে, কিন্তু নিশ্চয় ইনশাল্লাহ এই অন্ধকারের পরে আলো ফিরে আসবে। সে আশা প্রত্যাশা। শুভ সকাল, সবাইকে অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ। বাঞ্ছারামপুর এই মেঘনা নদীর ফেরিঘাট থেকে সকলেই ভালো থাকবেন।